नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। जे समस्त बंधुरा प्रथम बारेर जोन्नो आमार भिडियोटा देखछो तादेरके जानाई आमार चैनले अनेक अनेक स्वागत। प्रिभियास जेतुटो भिडियो करेछिलाम कोलकाता नाइट राइडार्सेर प्लेइं इलेवेन निये, एकटा प्लेइं इलेवेन साकिब एबं लिटन छिल, एकटा प्लेइं इलेवेने साकिब एबं लिटन छिल ना। सेई दुटो प्लेइं इलेवेन देखे सबथेके बेशी डाउट रयेछे कोलकातार ओपेनिं पेयारे, माने कोलकातार ओपेनिं पेयार के करबे বা ওপেনিং এ কে কে আসবে বা ওপেনিং অপশন কলকাতার কাছে কে কে আছে। আজকের ভিডিওটা হতে চলেছে ওপেনিং পেয়ার নিয়ে, ওপেনিং কে কে করতে পারে বা কোন কোন পেয়ার ওপেনিং করতে পারে, কে কে অপশন আছে কলকাতার কাছে, এইগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। 2022 সালের কথা যদি বলা হয়, কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট কিন্তু 6 জনকে অ্যাজ এ ওপেনার ইউজ করেছিল। সেখানে ছিল অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার, অ্যারন ফিন, সুনীল নারায়ণ, বাবা ইন্দ্রজিৎ থেকে শুরু করে অভিজিৎ তোমার, এমনকি স্যাম বিলিংসকে দিয়েও কিন্তু ওপেনিং করেছিল কলকাতা নাইট রাইডার্সের টিম। আমার মনে হয় এতগুলো ওপেনিং ইউজ না করে যদি একটা সেটেলড ওপেনিং পেয়ার কলকাতার টিম 2022 সালে করত তাহলে কিন্তু পারফরমেন্সটা আরও ভালো হতো। এত বেশি বেশি ওপেনিং পেয়ারে চেঞ্জ করার ফলেই কিন্তু গত বছর ওপেনিং পেয়ার কিন্তু ভালো পারফরমেন্স কলকাতার হয়ে দিতে পারেনি। কেউই, তুমি চাই দেখো অজিঙ্ক্য রাহানে বলো, ভেঙ্কটেশ আয়ার বলো, অ্যারন ফিঞ্চ বলো বা সুনীল নারায়ণ বলো, যারাই ওপেনিং করেছিল কিন্তু তারা কিন্তু ওপেনিংয়ে খুব একটা ভালো স্টার্ট কিন্তু কলকাতাকে দিতে পারেনি। এবছরও কিন্তু ওপেনিং পেয়ারে কিন্তু কলকাতার কাছে অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে যার কথা বলবো সে হচ্ছে তামিলনাড়ুর উইকেট কিপার ব্যাটসম্যান এন জগদীশন। এন জগদীশনকে কিন্তু এবার মিনি অকশানে মাত্র 90 লক্ষ টাকায় কিন্তু এন জগদীশনকে কলকাতার টিমে নিয়ে নিয়েছে। তো এন জগদীশন কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারা ট্রফিতে কিন্তু খুব দারুণ পারফরমেন্স করছে। তা আমি এন জগদীশনকে কিন্তু অ্যাজ এ ওপেনার হিসাবেই টিমে দেখতে চাই। আর এন জগদীশনকে দিয়ে যদি কলকাতার নাইট রাইডার্সের টিম ওপেনিং করায় তাহলে তোমার কিন্তু বিদেশি প্লেয়ারের একটা স্লট ওখানে ফাঁকা হয়ে যাবে। পরবর্তীকালে সেখানে তুমি ডেভিড ব্রিসের মতন প্লেয়ারকে কিন্তু অ্যাজ এ ফরেন প্লেয়ার ইউজ করতে পারো। তোমরা যদি এন জগদীশনের পারফরমেন্স দেখো, আইপিএলে এর আগে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। এই 2022 সালে কিন্তু এন জগদীশন কিন্তু খুব ভালো ফর্মে আছে। এন জগদীশন যে ম্যাচটায় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে যে ম্যাচটায় 200 করেছিল সেখানে সে টোটাল রান করেছিল 277, বল নিয়েছিল মাত্র 141টা এবং 4 মেরেছিল 25টা এবং 6 মেরেছিল 15টা এবং তার স্ট্রাইক রেট ছিল 196.45। তা তোমরা বুঝতেই পারছো কতটা পাওয়ার হিটিং করে কিন্তু সে খেলেছিল সেই ম্যাচটাতে। তাই আমি প্রথম যে অপশনের কথা বলবো কেকেআরের হয়ে ওপেনিংয়ে সে হচ্ছে এন জগদীশন। দ্বিতীয় যে অপশনের কথা বলবো সে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। শুভমল গিলকে যখন মেগা অপশনের আগে কলকাতা নাইট রাইডার্সের টিম রিলিজ করে দিয়েছিল এবং ভেঙ্কটেশ আয়ারকে রিটার্ন করেছিল, তখন কিন্তু তাদের মাথায় একটা জিনিসই ছিল যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান, সেক্ষেত্রে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড কম্বিনেশন ওপেনিং করাতে পারবে এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু তোমাকে পেস বোলিং অপশনটাও দিয়ে দেবে। এটা ভেবেই কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে রিটার্ন করা হয়েছিল। কিন্তু গত বছর কিন্তু ভেঙ্কটেশ আয়ার ওপেনিংয়ে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, সেই জন্য কিন্তু কিছু ম্যাচে তাকে কিন্তু মিডিল অর্ডারেও খেলানো হয়েছিল, আবার কিছু ম্যাচে তাকে কিন্তু বাদ দিয়েও দেওয়া হয়েছিল। তা তোমরা যদি ভেঙ্কটেশ আয়ারের আইপিএল ক্যারিয়ারটা দেখো তাহলে কিন্তু সে টোটাল 22টা ম্যাচ খেলেছে, রান করেছে 552, তার এভারেজ হচ্ছে 27.60 এবং স্ট্রাইক রেট হচ্ছে 20.79। আমি এখানে একটা কথা বলতে চাই, ভেঙ্কটেশ আয়ার যে কিন্তু একটু ব্যাক আপ নেন, মানে পেস বোলিংয়ে কিন্তু ভালো হিটিং করতে পারে না, সেই জন্য ভেঙ্কটেশ আয়ারকে যদি নিচের দিকে মানে 3 বা 4 নম্বর বা 5 নম্বরে খেলায় সেক্ষেত্রে কিন্তু স্পিন বোলিংয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু ভালো হিটিং করতে পারে। এবং ভেঙ্কটেশ আয়ার বোলিং পারফরমেন্সের কথা বলতে গেলে সে কিন্তু 3টে উইকেট নিয়েছে এখনও পর্যন্ত আইপিএলে এবং তার ইকোনমি রেট হচ্ছে 9.20। 3 নম্বর যে অপশনটার কথা বলবো সে হচ্ছে লিটন দাস, বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু খুব ভালো খেলছে লিটন দাস। তাই লিটন দাসই কিন্তু একমাত্র আমার চোখে পড়ছে যে কিন্তু কলকাতার ওপেনিংয়ে ভালো পারফরমেন্স করতে পারে, মানে ব্যাকআপ লেন্থে কিন্তু একমাত্র লিটন দাসই ভালো খেলে, সে কিন্তু হুক বা পুল শটটা খুব ভালো খেলে, সেই জন্য কিন্তু পাওয়ার প্লের সুবিধাটা কিন্তু লিটন দাস খুব ভালোভাবে নিতে পারবে। তুমি যদি তার রেকর্ড দেখো সে কিন্তু ওপেনিংয়ে কিন্তু ঠিকঠাকই পারফরমেন্স কিন্তু করে। লিটন দাসের যদি টি টোয়েন্টি ক্যারিয়ার দেখো তাহলে সে টোটাল 65টা ম্যাচ খেলেছে, রান করেছে 1388, তার অ্যাভারেজ হচ্ছে 22.3 এবং স্ট্রাইক রেট হচ্ছে 128.88 এবং হায়েস্ট স্কোর হচ্ছে 69। যাই বলো স্ট্রাইক রেটটা খুব হয়তো বেশি না, কিন্তু যতগুলো তুমি ওপেনিং ব্যাটসম্যান দেখবে কলকাতার হয়ে তার মধ্যে কিন্তু
সবথেকে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হচ্ছে লিটন দাস। সে কিন্তু অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, সেই জন্য কিন্তু আমি লিটন দাস যে ম্যাচগুলোতে অ্যাভেলেবেল থাকবে লিটন দাসকে কিন্তু অ্যাজ এ ওপেনারই কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট ইউজ করবে। চার নম্বর যে অপশনটার কথা হচ্ছে সেটা হচ্ছে রহমতুল্লাহ গুরবাজ। যখন রহমতুল্লাহ গুরবাজকে গুজরাট টাইটান্স থেকে ট্রেড করে নেওয়া হয়েছে, তার মানে প্রথম দিকে কিন্তু রহমতুল্লাহ গুরবাজের উপরে ভরসা রাখবে কলকাতার টিম ম্যানেজমেন্ট। যাই হোক, সে কিন্তু এবছর ইউএইটি যে টি-20 লিগটা হয়ে গেল সেখানে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, খুব একটা খারাপও বলবো না, কিন্তু মানে ঠিকঠাক পারফরমেন্স করেছে, কিন্তু তার স্ট্রাইক রেটটা কিন্তু যথেষ্ট বেশি না, মানে 140 বা 150 স্ট্রাইক রেট নিয়ে কিন্তু ব্যাট করতে পারবে না। কিন্তু যেহেতু সে এশিয়ান কন্ডিশনের প্লেয়ার, সে কিন্তু স্পিনটাকে খুব ভালো খেলে এবং পাওয়ার প্লের সুবিধাটাও নিতে পারবে। তুমি যদি তার রিসেন্টলি হয়ে যাওয়া ইউইতে যে টি-20 লিগটা হলো তার পরিসংখ্যান দেখো, তাহলে বুঝতে পারবে 9টা ম্যাচ সে খেলেছে, রান করেছে 168, অ্যাভারেজ হচ্ছে 21, স্ট্রাইক রেট হচ্ছে 135.48 এবং হায়েস্ট স্কোর হচ্ছে 56। যে 56 যে হায়েস্ট স্কোরটা করেছে সেটাও করেছে এডি কেয়ারের বিরুদ্ধে, আর এডি কেয়ারের কথা তোমরা সবাই জানো, 10টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচে কিন্তু এডি কেয়ার এবছর হেরেছে, মাত্র 1টা ম্যাচ জিতেছে, তাও আবার শেষ ম্যাচটা। 5 নম্বর অপশনের কথাটা বলবো হচ্ছে সে হচ্ছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ কিন্তু কলকাতার টিম পিন সিটার হিসেবে দেখে, মানে কোনো সময় তাকে 3 নম্বরে পাঠায়, কোনো সময় 4 নম্বরে, 5 নম্বরে, বা কোনো কোনো সময় কিন্তু ওপেনিংয়েও পাঠায়। গত বছরও কিন্তু কিছু ম্যাচে সুনীল নারায়ণকে ওপেনিং করা হয়েছিল, কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু কলকাতার হয়ে যতগুলো ভালো ইনিংস সুনীল নারায়ণ খেলেছে সেগুলো কিন্তু সবই ওপেনিংয়ে খেলেছে, তাই কলকাতার টিম ম্যানেজমেন্ট চাইলে সুনীল নারায়ণকে দিয়েও কিন্তু এবছর ওপেনিং করাতে পারে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে কিন্তু সম্প্রতি যে ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচে কিন্তু লিটন দাস এবং সুনীল নারায়ণ ওপেন করেছে, এবং সুনীল নারায়ণ কিন্তু খুব ভালো খেলেছে, মাত্র 18 বলে 39 রান করেছে, লিটন দাসও ঠিকঠাক খেলেছে, এবং সেই ওপেনিং পেয়ারের সুবিধার্থেই কিন্তু সেই ম্যাচটা কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়াস জিতেও নিয়েছে। তাই আমরা যদি লিটন দাস এবং সুনীল নারায়ণকে যদি কোকিয়ারের হয়ে ওপেনিং করতে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। পরে যে অপশনটার কথা বলবো সে হচ্ছে নীতিশ রানা। নীতিশ রানাও কিন্তু কলকাতার হয়ে কিছু কিছু ম্যাচে কিন্তু ওপেন করেছে, ইউইতে কিন্তু যে লিগটা হয়ে গেছে সেই লিগের কিন্তু কিছু ম্যাচে কিন্তু নীতিশ রানা ওপেন করেছে এবং ওপেনিংয়ে সে ঠিকঠাকই পারফরমেন্স করেছে। ভেঙ্কটেশ আয়ারগেল যেমন লেফট হ্যান্ড ব্যাটসম্যান, সেরকম নীতিশ রানাও কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান। নীতিশ রানাকে দিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ওপেনিং করায় তাহলেও কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন চলে আসবে। নীতিশ রানাকে দিয়ে যদি কলকাতার টিম ম্যানেজমেন্ট ওপেনিং করায় তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের মতন প্লেয়ারকে কিন্তু মিডিল অর্ডারে খেলাতে পারবে। নীতিশ রানার একটুখানি ব্যাকআপ লেন্থে প্রবলেম হয়, কিন্তু যদি 4-5টা বল সে যদি দেখে নিতে পারে সে কিন্তু ভালো পাওয়ার হিটিং করতে পারে, এবং স্পিনে কিন্তু নীতিশ রানা কিন্তু খুব ভালো খেলে, পেস বলিংও ঠিকঠাক খেলে, খালি একটু ব্যাকআপ লেন্থের বলে কিন্তু একটু প্রবলেম হয়, তাই নীতিশ রানাও কিন্তু একটা ভালো ওপেনিংয়ের অপশান হতে পারে কলকাতার জন্য। লাস্ট যে অপশানটার কথা বলবো সে হচ্ছে আমাদের ক্যাপ্টেন সেইয়াস আয়ার। সেইয়াস আয়ারের কথা শুনে তোমরা একটু চমকে যাবে, কিন্তু আমি বলে রাখি সেইয়াস আয়ার কিন্তু তার আইপিএলের কেরিয়ার যখন দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরু করেছিল তখন কিন্তু অ্যাজ এ ওপেনারই শুরু করেছিল, এবং ওয়েস্ট ইন্ডিজে যে টি-20 ম্যাচটা হয়ে গেল 2022 সালে সেখানে কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু সেইয়াস আয়ার ওপেনিংও করেছে, তা সেইয়াস আয়ারকেও কিন্তু অ্যাজ এ ওপেনার দেখতে পারে। যদি কোনো ম্যাচে যদি ছোটো হয়ে যায়, মানে বৃষ্টির জন্য ম্যাচ যদি 5 ওভার বা 8 ওভারের ম্যাচ হয়, তাহলে কিন্তু আমি বলবো সেইয়াস আয়ার কিন্তু ওপেনিংয়ে ভালো অপশান। সে কিন্তু ব্যাকআপ লেন্থে একটু প্রবলেম হয়, কিন্তু উপরের দিকের বল এবং যে স্পিন বলে কিন্তু খুব ভালো ভালো হিট করতে পারে, এবং সেইয়াস আয়ার কিন্তু দায়িত্ব নিয়েও খেলতে পারবে। একটু বেশি দায়িত্ব দিয়ে যদি বলা হয় সেইয়াস আয়ারকে ওপেনিং করানোর কথা, তাহলে কিন্তু সেইয়াস আয়ারও ভালো একটা অপশান হতে পারে কেকেআরের কাছে। যে 60 জন ওপেনিং ব্যাটসম্যানের কথা বললাম, এদের মধ্যে আমার মতে সবথেকে বেস্ট ওপেনিং প্লেয়ার হতে পারে এন জাগদীশন, অবশ্যই থাকবে এর সাথে, নাই ভেঙ্কটেশ আয়ার নাই নীতিশ রানা। যদি প্রথম দিকে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে শুরু করাও, ভেঙ্কটেশ আয়ার যদি ঠিকঠাক ফর্মে থাকে তাহলে এন জাগদীশন আর ভেঙ্কটেশ আয়ারেরটাকেই তোমরা 14টা ম্যাচে চালিয়ে নিয়ে যাও। যদি সেখানে প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা নীতিশ রানাকেও অ্যাজ এ ওপেনার আনতে পারো, আর আমি এন জাগদীশনকেই অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান খেলাবো, তাহলে আমার কিন্তু একটা ফরেন অপশান খুলে যাবে, সেখানে আমি ডেভিড ভিসের মতন প্লেয়ারকে সুযোগ দিতে পারবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত, তোমরা কাকে কাকে দেখছো এই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।